ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মানে একবার সূচনা হচ্ছে সেইখান থেকে, আর এই যে বইগুলো দেখছেন সব তাদেরই অনুবাদ, তাদেরই হচ্ছে অসুল কে নকল করে আমাদের বাংলার মাটির সামনে আমাদেরকে প্রমাণ করছে আমরা নাকি ইংরেজদের জামানাতে পয়দা হয়েছি, আর তারা নাকি একবার আলোচনার যুগ ঢেকে ছিল। যদি আমরা মুখ খুলি ভাই আপনারা মনে করবেন আমরা ফিতনা করতে এসেছি, তবে যেহেতু অভিযোগ আমাদের উপরে আছে আমরা জবাব দিতে পারি, নাম না নিলেও আমরা তাদের প্রতিষ্ঠানের নাম নিতে পারি। উদাহরণস্বরূপ আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের জামানাতে পয়দা হওয়া একটা ফিরকা, বা জবাব দেওয়ার প্রয়োজন আছে না নেই? মানুষকে বিভ্রান্ত করছে, জবাব তো দিতেই হবে, এটা আমাদের উচিত দায়িত্ব কর্তব্য। ইংরেজের জামানাতে কারা পয়দা একটা জরিপ করে দেখি, তাহলে বোঝা যাবে চলন্ত ধর্ম কোনটা আর চূড়ান্ত ধর্ম কোনটা। আপনাকে যদি প্রশ্ন করি যে ভাই আপনি আহলুল হাদিস কেন, আহলুল হাদিস কি কোনো দল, কোনো মাঝহাব, কোনো ফিরকা, প্রমাণ? এটা দাবি আপনার, আপনি তো আহলুল হাদিস, আপনি তো বলবেন। দল হওয়ার জন্য শর্ত হচ্ছে নেতা থাকবে, ইমাম থাকবে, তার প্রতিষ্ঠাতা থাকবে। আপনাকে বলে আপনি তাবলিগ কেন, তাবলিগ জামাত কেন, আপনার প্রতিষ্ঠাতার নাম কি? মাওলানা ইলিয়াস সাহেব। আপনি জামাত ইসলামী কেন, আপনার প্রতিষ্ঠাতার নাম কি? আবুল আলা মওদুদি। আপনি হানাফি কেন, ইমাম আবু হানিফার আনুগত্য তাকলিদ করছেন। শাফি কেন, তো আপনি ইমাম শাফির আনুগত্য করছেন। আপনি বৌদ্ধ কেন, বৌদ্ধদের অনুসরণ করছেন। আপনি জৈন কেন, আপনি তার অনুসরণ করছেন। মানে বোঝা গেল দল হওয়া ফিরকা হওয়ার জন্য একজন ইমাম, একজন নেতা হওয়ার শর্ত থাকবেই, লাগবেই। যদি আপনাকে এবার বলি আপনি আহলে হাদিস কেন, আপনার নেতার নাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়াল হক দ্বিতীয় খণ্ড 37 পৃষ্ঠাতে লিখেছেন সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আহমদ রেজা খান বেরেলভী, তিনি কামজুল ইমান তার তাফসীরের নাম, লিখেছেন যে এই আয়াতে লেখা আছে যে কিয়ামতের মাঠে প্রত্যেক নেতাকে নিয়ে নাকি তোলা হবে, প্রত্যেক নেতাকে তোলা হবে। তো এখানে অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন যে চার মাঝে চার ইমাম, তোমরা চারজন উঠ হই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে, লাম আজারদের কোনো ইমাম নেতারা কার সঙ্গে উঠবে চিন্তা করেছেন? কিয়ামতের মাঠে তাদের নেতার সঙ্গে তোলা হবে। আর তারা বলছে আমাদের নেতা তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক আহমদ ইবনে হাম্বাল, তোমরা চার ইমামের পেছনে আমরা উঠবো। তো লামাজরিতে কোনো ইমামই নেই, যার পীর নাই তার পীর শয়তান, দিয়ে দলি ফিট করে দিয়েছে। আমি বলছি তুমি তাই আজকে লিখেছ, আর কাঞ্জুল ইমানের গ্রন্থটা লেখা হয়েছে বা ইংরেজদের জামানাতে লেখা হয়েছে 1868 সালে, বা এটা কিসের সাল, কাদের শুরু, কাদের জামানা? আমি বলছি ইংরেজ জামানা বহু পূর্বে তাফসীর ইবনে কাসির লেখা আছে 700 হিজরির দিকে লেখা বই। তাফসীর ইবনে কাসির পড়বেন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 তাফসীর করতে গিয়ে ইমাম ইবনু কাসির, সেই সময়তে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে যাদের মর্যাদাকে বৃদ্ধি করা হবে তা হচ্ছে আহলুল হাদিস। কেন? তাদের ইমাম কেবলমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বলুন তো এটা কি ইংরেজের জামানাতে তাফসীর ইবনে কাসির লেখা, না এই কাঞ্জুল ইমাম গ্রন্থটি এটা ইংরেজের জামানাতে লেখা? কারা ইংরেজের জামানাতে পয়দা সহজে আপনারা বুঝতে পারবেন, কাকে ইঙ্গিত করে কথা বলছি না, যেহেতু অভিযোগ তা জবাব দিতেই হয়। একই কথা লিখেছেন জালালউদ্দিন সুইতি, মৃত্যু 911 হিজরিতে তাদরিবুল রাবিতে এই কথা তিনি লিখেছেন, একই কথা লিখেছেন যে আহলুল হাদিসদের ইমাম হচ্ছে কেবলমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুঃখজনক হলে সত্য কথা, তারা আবার কি বলছে জানেন, বলছে ইয়ে আহলে হাদিস তোমাদের আহলে হাদিস না, এ আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারী, এ আহলে হাদিস হচ্ছে ইমাম মুসলিম, এটা হচ্ছে ইমাম আহমেদ ইবনে হাম্বাল, এরা হচ্ছে আহলে হাদিস। তারা বলছে আহলে হাদিস বলতে তোমাদের মতো আহলে হাদিস এরা নয়। কারা আহলে হাদিস? যারা হাদিসের খেদমত করেছে, হাদিসকে সংগ্রহ করেছে, হাদিসের হেফাজত করেছে, হাদিসের তাহকিক করেছে, হাদিসের হেফাজত করেছে, তাই নাকি আহলে হাদিস? ভাই এই কথা কি সত্য? এটা বলে আমাদেরকে বলছে আমরা নাকি ভ্রান্ত? একটু সংক্ষিপ্ত আপনাদেরকে জবাব দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের বাংলার মাটিতে একটা লেখক আছে, লেখকের নাম মুফতি রফিকুল ইসলাম মাদানি, বা ইনি এই মাদানি আহলে হাদিস মাদানি নয়। কোন মাদানি? মাজাবে হানাফি, আকিদায় দেওবন্দি, হায়াতি দেওবন্দি। মানে দেওবন্দি মধ্যে দুটো ভাগ আছে জানেন কি, একটা দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি।
পাকিস্তানে হায়াতি আর মামাতি দেবন্দির মধ্যে তুমুল লড়াই, এই একজনকে কাফের বলছে, ও একজনকে মুশরিক বলছে, একে গোমরা বলছে, ওকে পথভ্রষ্ট বলছে। তো দেবন্দি যারা হায়াতি তার মধ্যে মুফতি রফিকুল ইসলাম মাদানী বইয়ের নাম হচ্ছে আহলে হাদিসের আসল রূপ, পরিষ্কার ভাবে তিনিও আহলে হাদিসের আসল রূপ বইটা লিখতে গিয়ে তিনি ওই কথাই বলেছেন। ইমাম ইবনু তাইমিয়ার একটা ফতো নকল করতে গিয়েছেন, নকল করার পরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রকৃত আহলে হাদিস কে, একটা অধ্যায় করেছে ওইখানে তিনি বলছেন যে প্রকৃত আহলে হাদিস বলতে সেই ব্যক্তি, আপনার সঙ্গে বাংলা পড়ছি আপনারা বুঝতে পারবেন, সাত পৃষ্ঠা আহলে হাদিসের আসল রূপ মুফতি রফিকুল ইসলাম মাদানী প্রকাশ করেছে বইটা, কোন প্রকাশকের নিজস্ব নাম্বার দেয়নি, হিজাজ প্রকাশনী ঢাকা এখান থেকে প্রকাশ করেছে, আপনারা অনেকে চেনেন, তার ইউটিউবে তো একটা বক্তৃতাও আছে। তিনি পরিষ্কার করেছে প্রকৃত আহলে হাদিস কে বলে একটা অধ্যায় ক্যাম করেছে, তারপর তিনি লিখছেন কি দেখেন যে প্রকৃত আহলে হাদিস কে শুধুমাত্র হাদিস শ্রবণ লিখন অথবা বর্ণনের সীমাবদ্ধ ব্যক্তিদেরকে আহলে হাদিস বলা হয় না, বরং আমাদের নিকটে আহলে হাদিস বলতে ওই সমস্ত ব্যক্তিদের বোঝায় যারা হাদিস সংরক্ষণ পর্যবেক্ষণ প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থ অনুধাবন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এরপর আর একটা কথা আছে, তিনি লিখে দিয়েছেন বুঝতে পারেননি হয়তো, তারপর তিনি লিখছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থের অনুসারী যারা হবে, এইখানে আছে জিনিস। তিনি যে আহলে হাদিসকে যারা হাদিস শ্রবণ করে হাদিস মুখস্থ করে তাহকিক করে তাকরির করে এরাই আহলে হাদিস, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হাদিসের অনুসরণ করে তারাও আহলে হাদিস, মানে আম জনতাও আহলে হাদিস, তার কথা দ্বারা প্রমাণিত। তিনি ফতোয়া নকল করেছেন মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়া চতুর্থ খণ্ডের 95 পৃষ্ঠা থেকে, অনুবাদ তিনি করেছেন, আমার অনুবাদ বললাম, এটা তো অনুবাদ। তিনি সিদ্ধান্ত কি দিচ্ছেন দেখেন, সিদ্ধান্ত বলছে যে ফিকে হাদিস তথা হাদিসের মর্মকথা অনুধাবন করতে হবে আর আমল করতে হবে সেই অনুযায়ী, চাই সে মাঝহাবি হোক না কেন সেও আহলে হাদিস। তিনি বলছেন যে হাদিসের অনুসরণ করবে সেই আহলে হাদিস যদি সে হানাফি হোক, তার মানে বোঝা গেল যে শুধু মুহাদ্দিসগণ আহলে হাদিস নয়, যারা হাদিসের পরে আমল করে আম জনতা তারা হচ্ছে আহলে হাদিস, তাদের কথা দ্বারা প্রমাণিত। যুক্তির আলোকে দেখা যাক যে আহলে হাদিস কি শুধুমাত্র তারাই না অন্য কেউ। একজন ভাইকে প্রশ্ন করবেন, কারো বিরোধিতার জন্য বলছি না, জবাব দেওয়ার জন্য বলছি, ভাইকে জিজ্ঞাসা ভাই আপনি কিন মাঝাম মানেন, তো হানাফি, মানে হানাফি কোন হানাফি, দেওবন্দি না বেরেলভি, দেখবেন বলে দেওবন্দি। ওকে পাল্টা প্রশ্ন করবেন, ভাই দেওবন্দি বলতে কি বোঝায়, যারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফারাক তারাই তো দেওবন্দি নাকি, তোকে বলেন দেওবন্দি মাদ্রাসা তুই পড়েছিস, তা আমি তো পড়িনি তাই বলবে আগে, তো তুই মাদ্রাসা পড়িনি দেওবন্দি হলি কিভাবে। আপনাদের অনেক আলে মুক্তি আছে, তাদের বক্তব্য দিচ্ছে ইউটিউবে বিশাল ফেমাস, তিনিও বলছেন ওলেমায়ে দেওবন্দ জিন্দাবাদ, তা আমি তাকে প্রশ্ন করি তুমি কি দেওবন্দ মাদ্রাসায় পড়েছো, দেওবন্দির লকআপ কেন লাগাচ্ছ, মানে বোঝা গেল তোমার আমল দ্বারা যে শুধুমাত্র দেওবন্দ মাদ্রাসায় পড়লে দেওবন্দি হওয়া যায় না, দেওবন্দের আকিদা ওসুল মানলেও দেওবন্দি হওয়া যায়। তো হাদিস তাহকিক তাকরির করলে অবশ্যই তারা আহলে হাদিস, আর যারা তার অর্থের অর্থাৎ আমল করে হাদিসের পরে তারাও আহলে হাদিস। তোমরা যদি দেওবন্দি মাদ্রাসায় না পড়ে নিজেকে দেওবন্দি বলতে পারো, বেরেলভি শরীফে না গিয়ে ওখানে পাঠ না করে যদি নিজেকে বেরেলভি দাবি করো, অবশ্যই তোমরা আম জনতাও বেরেলভি দাবি করছো, দেওবন্দি দাবি করছো, আমরা হাদিসের পরে আমল করছি, আমরা কেন আহলে হাদিস হব না। আসা যাক যে মাঝহাবগুলো অর্থাৎ এই যে দেওবন্দি ফিরকা বেরেলভি ফিরকা এবং আহলে হাদিস, তারা ইংরেজের জামানাতে পয়দা হওয়া একটা ফিরকা, কাউকে রাগানোর জন্য বলছি না। আহলে হাদিস এই শব্দটা আপনারা পেলেন কত, ইবনে কাসির থেকে পেয়েছেন তো নাকি, স্পষ্ট যেগুলো দলিল আপনারা দেখতে পাবেন সেগুলো বললাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ দিয়ে দেখে নিলেন, ইসলামিক ফাউন্ডেশন ইবনে কাসির আছে না নেই, আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবগুলো প্রথম যারা অনুবাদ করেছে তারাই করেছে, আমাদের দোষ দিয়ে লাভ নেই, ইবনে কাসির অনুবাদ তারাই প্রথম করেছে, তাদের বই স্পষ্ট ভাবে লেখাও আছে। তো বলুন তো ভাই, ইমাম খাতিব আল বাগদাদের একটি বই আছে শারতু আসহাবিল হাদিস, 463 হিজরিতে লেখকের মৃত্যু, আহলে হাদিসের ফজিলতের উপর একটা স্বতন্ত্র বই রচনা করেছে, স্বতন্ত্র একটি বই। তবে এই আহলে হাদিস বলতে কি শুধু ইমাম বুখারীকে বুঝিয়েছে নাকি, আহলে হাদিসকে তাইফে মানসুরা বলা হয়েছে,
সুনান তিরমিজি হাদিস নম্বর 2192। ইমাম বুখারি সৈয়দ আলী ইবনে মাদানিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাইফে মানসুরা সাহায্যপ্রাপ্তি দল কারা, ইমাম বুখারি সৈয়দ আলী ইবনে মাদানি তিনি পরিষ্কার বলছে হুম আহলুল হাদিস, তাচ্ছে আহলে হাদিস। ভাই কত হিজরি লেখা সুনান তিরমিজি? 209 যদি ধরেন, আপনি 220 বা 230 সালের কিতাব দেখেন, 220 বা 230 হিজরি সালের লেখা আহলে হাদিস শব্দটা পাওয়া যাচ্ছে। আর ধোকা যদি আপনাকে দেয় আহলে হাদিস বলতে ইমাম বুখারি অর্থাৎ হাদিস যারা শ্রবণ করছে তারা এটা মিথ্যা কথা বলছে, মানে যারা হাদিস উপরে আমল করে তারাও আহলে হাদিস। আর যদি বলেন না যারা হাদিসে শুধু তাহাকে তাকরিস গবেষণা করে তারাই আহলে হাদিস, তো আমরা তো বলতে পারি ভাই এই কথা সমস্ত মুহাদ্দিসরা জানে, সমস্ত হাদিসের ছাত্ররা জানে যে মাযহাবে আরবা চার মাযহাবের মধ্যে ইমাম শাফি আহমেদ আর ইমাম মালিক এদেরকে বলা হয় যে আহলুল হাদিস, আর ইমাম আবু হানিফা কাদের ইমাম আহলুর রায়। মানে ইমাম আবু হানিফা কিন্তু তাহলে আহলে হাদিসের অন্তর্ভুক্ত নয়, এটা সকলেই জানে। শেখ শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালেগাতে 134 পৃষ্ঠাতে আলোচনা করতে গিয়ে তিনিও বলেছেন সেই সময় মানুষ দুটো দলে বিভক্ত হয়ে যায়, একটা আহলুল হাদিস একটা আহলুল রায়। আহলুল রায়ের মধ্যে আছে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ। ভাই আহলে হাদিসটা যে তাইফে মানসুরা হয় ইমাম আবু হানিফাকে তারা পরোক্ষভাবে জাহান্নামী বলছে, নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল যে আহলুল হাদিস এটা ইংরেজের যেমন একটা পয়দা এমন নয়, সুতরাং তিরমিজির নামটা লেখাই আছে স্পষ্ট। আসুন দেখা যাক যে ফেরকায় দেবন্দী অথবা বেরেলভী এরা কোন জামানাতে তৈরি। ভাই বলুন তো 1856 সালে বেরেলভী শরীফ থেকে বেরেলভী প্রতিষ্ঠাতা হয়, ভাই তার আগে পৃথিবীতে বেরেলভী বলে কোনো ফিরকা ছিল, কোন মানুষ ছিল? আরে ভাই কোনো মাদ্রাসা ছিল, কোনো পায়খানা ঘর ছিল তাদের নামে? বোঝা গেল কি কি বোঝা গেল? দেবন্দী এই যে নামকরণ করা হচ্ছে কিসের জন্য? দেবন্দী মাদ্রাসার জন্য তো ভাই, কোন মতনক্য আছে? 1865 সালে দেবন মাদ্রাসা প্রতিষ্ঠাতা হয়। আমি যদি বলি 1865 সালের পূর্বে 17 সালে পৃথিবীর মাটিতে কেউ নিজেকে দেবন্দি বলে দাবি করত? দেবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল, কোনো মক্তব ছিল, তাদের প্রকাশনী ছিল, তাদের কোনো বই ছিল, তাদের নামে কোনো পায়খানা ঘর ছিল? তার মানে বোঝা গেল যেগুলো তৈরি হয়েছে সবগুলো কখন? ইংরেজের জামানাতে এগুলো তৈরি হয়েছে। ভাই চোরে মার বড় গলা, কাউকে রাগানোর জন্য বলছি না, ভাই যেহেতু আমাদেরকে কাচের ঘরে বাস করে যদি লোহার ঘরে ঢেল ছুড়েন, ভাই আমরা একটু একটু ছুটতে পারি। আমাদের যারা আহলুল হাদিস আলেম ওলামা আছে তারা এইসব কথাগুলো বলতে চায় না, কারণ ওইসব জাহেলের সঙ্গে বকে মনে লাভ নেই। শেখ আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, মুজাফফর বিন মহসেন আছে, মুখলেসুর রহমান মাদানী আছে, মতিউর রহমান মাদানী আছে, এইসব খ্যাপা গেলের সঙ্গে ওরা কথা বলে না বলে লাভ নেই। তাই তবে আমরা হচ্ছে তাদের মতনই চ্যাংরা, ওই হুজুর যেমন চ্যাংরা তো আমরাও চ্যাংরা। উনি যখন অভিযোগ করছেন আমরা চ্যাংরা, আমরাও জবাব দিচ্ছি। তার জন্য আমাদের আলেমদের ওলামাদেরকে এসব প্রশ্নের উত্তর দেওয়ার দরকারই নেই। আমরা মনে করি এসব উত্তর দেওয়ার জন্য ওদের চ্যাংরামু প্রশ্ন চ্যাংরামু জবাবও আছে। ওই জন্য তো বলেছিলাম যে ভাই তাকলিদ বা মাযহাব মানতে ফরজ, যেমনটি বই থেকে দেখালাম প্রত্যেকটা বই লেখা আছে। আমি প্রশ্ন করলাম যে ভাই মাযহাব মানতে হবে বা তাকলিদের সাক্ষি করতে হবে, এটা কিন্তু চলন্ত ধর্ম, তারা বলছে এটা ফরজ। আব্দুল্লাহ মাসুদের সূত্রে স্পষ্ট হাদিস তাবরানী মজমুল কাদির হাদিস নাম্বার 8764, মজমুল জাওয়াদ হাদিস নাম্বার 850, সুনান কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার 2007, সনদ হাসান। আব্দুল্লাহ মাসুদ স্পষ্টভাবে বলেছেন যে লা তাকলিদু দিনাকুম রুজুলান, দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। এটা কি চূড়ান্ত ধর্ম, চলন্ত ধর্ম? চার ইমামের মধ্যে একজন ইমামকে মেনে নিতে হবে, অর্থাৎ তার তাকলিদের সাক্ষী করতে হবে। আমি বলি ভাই, একজনকে প্রশ্ন করলাম ভাই আমরা মাযহাব কেন মানব, তিনি বলছেন জবাব দিচ্ছেন যে কোরআন আর হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা কি অতই সোজা? তিনি বলছেন কোরআন আর হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা কি অতই সোজা? আমি তখন বলছি ভাই এর জন্য কি আপনি তাকলিদ অর্থাৎ মাযহাব মানেন? তো জি হ্যাঁ, এর জন্য মানতে হয় যে বোঝে তার কাছ থেকে দলিল নিতে হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তারপরে প্রশ্ন করছি ভাই যে তাকলিদ যে করতে হবে মাযহাব যে মানতে হবে তার দলিল কোথায়? সঙ্গে সঙ্গে তিনি আবার বলছেন ওই যে সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আল্লাহর অনুগত করো, ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম,
আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করো, তাদের তাকলিদ করো। এই যে উলুল আমর আছে, এটাই মাযহাব মানার দলিল। চিন্তা করুন, বুঝতে কোনো পারেননি। আমি তাকে বললাম, ভাই তাকলিদ কেন করেন, মাযহাব কেন মানেন? মুফতি সাহেব জবাব দিচ্ছে, ভাই কোরআন আর হাদিস মহাসমুদ্র, আমরা সাধারণ আলেমরা বুঝতে পারবো না, এই জন্য মাযহাব মানতে হয়। যখন বলছে মাযহাব মানার দলিল কি, আবার কোরআন থেকে দলিল দেয়। আজ মুফতি সাহেব একটু আগাইতে বললেন কোরআন হাদিস বুঝেন না, আবার তাকলিদে যখন করতে হবে বলছি কোরআন থেকে দলিল দিচ্ছেন। এই মাযহাব যে মানতে হবে, ইমাম আবু হানিফা কি এই আয়াত দিয়ে প্রমাণ করে গেছে? তাফসিরে আবি হানিফা বলে কোন তাফসির পৃথিবীর মাটিতে আছে? তো যে তাকলিদ বা মাযহাব মানতে আপনি এটা বের করলেন কিভাবে? কোরআন হাদিস যদি নাই বুঝেন, তাহলে নিশ্চয় আপনি কোরআন বুঝেন, আপনি হাদিস বুঝেন, তার জন্য দলিল সহ নামাজের মাসায় এত মোটা একটা বই লিখেছেন মুফতি আব্দুল মতিন সাহেব, বই লিখেছে এত মোটা দলিল সহ নামাজের মাসায়েল। তিনি বলছেন যে আমরা কোরআন হাদিস বুঝি না। তো ভাই এই বইটাতে কি দিয়েছেন, কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কিছু দিয়েছেন নাকি? গোটা বই তো কোরআন হাদিসে পরিপূর্ণ। তবে আপনি কোরআন হাদিস বুঝেন, তবে যে বুঝে তার জন্য মাযহাব মানা জরুরি না। আপনি বুঝেন, আপনি কেন মানছেন? আপনি যেহেতু জানছেন, বুঝতে পারছেন, আপনি কেন মানছেন? চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম মানলে এর মধ্যে কোনো সমস্যা আসে না, চলন্ত ধর্ম মানলে পরস্পর বিরোধী জিনিস চলে আসে।